Please hit the subscribe button and press the bell icon for more videos. Assalamu alaikum, আমি আসিফ। তো আজকে আমরা DFS বা ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদমটা দেখব। তো এই অ্যালগোরিদমের মধ্যে মেইনলি আমরা তিনটা পদ্ধতিতে এই অ্যালগোরিদমটাকে সলভ করতে পারি। কি কি পদ্ধতি আছে? একটা আছে প্রি অর্ডার, আরেকটা আছে ইন অর্ডার, আরেকটা আছে পোস্ট অর্ডার। সো প্রি অর্ডার মানে আসলে কি? প্রি অর্ডার মানে বোঝাচ্ছে যে আমরা ফার্স্টে রুটকে ভিজিট করব, তারপর তার লেফটকে ভিজিট করব, তারপর হচ্ছে তার রাইটকে ভিজিট করব। এটা হচ্ছে প্রি অর্ডার। প্রি অর্ডার মানে হচ্ছে আমাদের রুটটাকে আগে ভিজিট করতে হবে, রুটটা থাকবে সবার প্রথমে। নেক্সট হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডার মানেটা কি? রুটটা থাকবে আমাদের মাঝখানে, প্রথমে আমরা লেফটকে ভিজিট করব, তারপর হচ্ছে রুট নোটটাকে ভিজিট করব, তারপর হচ্ছে রাইট নোটটাকে ভিজিট করব। আর পোস্ট অর্ডার মানে কি? পোস্ট অর্ডার মানে হচ্ছে রুটটা থাকবে সবার লাস্টে, তার মানে আমরা প্রথমে লেফট নোটটাকে ভিজিট করব, তারপর রাইট নোটটাকে ভিজিট করব, তারপর হচ্ছে আমরা রুট নোটটাকে ভিজিট করব। এই তিনটা পদ্ধতিতেই আমরা DFS সার্চটাকে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখন দেখব আমাদের এই গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের মধ্যে আমরা যদি এই তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমাদের DFS সার্চটা কেমন হয়। তো মেইনলি আমাদের কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকতে পারে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করো, অথবা আপনারা কোনো কিছু না বলে দেওয়া থাকলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, অথবা টিচারের কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন সে কোন পদ্ধতিটাকে আপনাদেরকে করতে বলবে পরীক্ষায়। তো সেটা হচ্ছে টিচারের উপর নির্ভর করে। তো আমরা দেখি এখন আমরা তিনটা পদ্ধতিই দেখব যে আমাদের তিনটা পদ্ধতিতে কীভাবে আমরা এই গ্রাফটার জন্য DFS সার্চটাকে সলিউশন করতে পারি। তো যেহেতু আমি বলেছি প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার আমরা তিনটা পদ্ধতিতে আমরা করতে পারি, তো আমরা তিনটা পদ্ধতি দেখব। ফার্স্টে আমরা দেখি হচ্ছে প্রি অর্ডার। প্রি অর্ডারের মধ্যে আমাদের কী বলেছে? প্রথমে আমরা রুট নোটটাকে ভিজিট করব, তারপর আমরা লেফট নোটটাকে ভিজিট করব, তারপর হচ্ছে আমরা রাইট নোটটাকে ভিজিট করব। এখন আরেকটা কথা বলে রাখি, দেখেন এই গ্রাফটার মধ্যে দুইটা করে চাইল্ড আছে, প্রায় প্রত্যেকটা নোডেরই আমরা দেখতে পাচ্ছি দুইটা করে চাইল্ড আছে, এর বেশি কিন্তু নাই। কিন্তু এমন যদি হতো যে আমাদের প্রত্যেকটা চাইল্ডের দুইটা করে চাইল্ডের পরিবর্তে তিনটা করে চাইল্ড আছে, সেক্ষেত্রে আমরা কী করতাম? যেমন ধরেন এখানে একটা নোড আছে, আমি ধরি এখানে একটা নোড, এই নোডটার আমাদের টোটাল তিনটা চাইল্ড আছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? এটাকে আপনি লেফট নোড ধরতে পারেন এবং এই দুইটাকে আপনি রাইট নোড ধরতে পারেন। এটা আপনি ধরে করবেন, এটা আপনি নিজের উপর ডিপেন্ড করে। এটা এভাবে করলে কোনো সমস্যা নেই, এটা যদি আপনি নিজের মতো করে ধরে করেন যে এটাকে আমি লেফট নোড ধরবো এবং এই দুইটাকে আমি রাইট নোড ধরবো, ইটস ওকে, কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে নিয়ম। এটাকে লেফট নোড ধরবেন একটাকে এবং বাকি দুইটাকে রাইট নোড ধরে তারপর ক্যালকুলেশনটা করবেন। তো আমরা এই এক্সাম্পলটাও দেখবো কীভাবে করতে হয়। প্রথমে আমরা এই এক্সাম্পলটা দিয়ে বুঝে আসি যে কীভাবে আমরা DFS সার্চটা করি। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে প্রি অর্ডার। প্রি অর্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের রুটটাকে নিতে হবে, তারপর আমরা লেফট নোডে যাবো, তারপর আমরা রাইট নোডে যাবো, তাই না? তো আমরা দেখি এখানে আমাদের প্রথম রুট নোড কোনটা? এ। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা রুট নোড, তাহলে আমাদের কী করতে হবে? অবশ্যই আমাদের একে নিতে হবে। তো আমরা একে নিয়ে নিলাম, তো আমরা একে ভিজিট করব। নেক্সটে আমরা কী বলেছি? লেফটে আসবো, তাই না? এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আসবো হচ্ছে লেফটে। তো লেফটে আমরা দেখতে পাচ্ছি বি। বিটা কি আমাদের রুট নোড? হ্যাঁ, বিটাও কিন্তু আমাদের একটা রুট নোড, কারণ কি বি এরও চাইল্ড আছে দুইটা। তো সেক্ষেত্রে আমরা বিকেও নিয়ে নিব, কারণ আমাদের আগে রুটকে ভিজিট করতে হবে। তারপর আমরা আবার লেফটে চলে আসবো, লেফটে আমরা ডিকে দেখতে পাচ্ছি। ডিকে আমাদের রুট নোড? হ্যাঁ, ডিও কিন্তু আমাদের এইচ এবং আই এর রুট নোড, তো আমাদের ডিকেও নিতে হবে, কারণ আমরা সবার প্রথমে কী করবো? রুটকে নিবো, আমি বলেই রেখেছি যত রুট যতগুলো পাবো সবগুলোকে আমাদের নিতে হবে। এখন আমরা কী করবো? লেফটে চলে আসবো, লেফটে এইচ এইচকে পাচ্ছি। এইচকে আমাদের রুট না, এইচ আমাদের রুট না, এইচ হচ্ছে আমাদের ডি এর লেফট, সো আমরা এইচকে নিয়ে ফেলবো, কারণ আমরা রুট অলরেডি নিয়ে নিয়েছি ডি, তার লেফট নিয়ে ফেললাম। তারপর রুট নিলাম, লেফট নিলাম, রাইটও নিতে হবে অবশ্যই আমাদের, তাহলে ডি এর জন্য রাইট কোনটা? আই। সো আমরা আইও নিয়ে ফেললাম, তার মানে দেখেন এই পাঁচটার রুট লেফট রাইটের কাজ কিন্তু আমাদের শেষ, এই পাঁচটা রুট লেফট রাইটের কাজ আমাদের শেষ। আবার দেখেন বি এর ক্ষেত্রে এই টোটাল অংশটাই হচ্ছে আমাদের বি এর জন্য লেফট, তাই না? বি এর জন্য লেফট হচ্ছে এই টোটাল অংশটা, তাহলে বি এর জন্য রাইট কোনটা হবে? এই টোটাল অংশটা রাইট হবে। তো আমরা বি এর জন্য কী করলাম? আমরা কিন্তু বি নোটটাকে ভিজিট করে ফেলছি, কারণ বি নোটটা হচ্ছে আমাদের রুট ছিল। তো রুট নিয়েছি আমরা, লেফটের সম্পূর্ণ কাজ শেষ করলাম, এখন আমাদের রাইটের সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। সো আমরা রাইটে যখন চলে যাবো, রাইটে দেখতে পাচ্ছি ইটাও হচ্ছে আমাদেরকে একটা রুট, তাহলে আমাদের রুট নিতে হবে অবশ্যই, তো আমরা ইকেও নিয়ে ফেললাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ই এর লেফটে আমাদের আছে জে, যেটা কি এই ই রুট নোট যেটা ছিল সেটার হচ্ছে লেফট নোট হচ্ছে জে, তো আমরা জেও ভিজিট করবো, তাই না? তারপর আমরা কোনটাকে নিব? যেহেতু আমরা রুটকে ভিজিট করলাম, লেফটকে ভিজিট করলাম, তারপর আমরা কোনটাকে ভিজিট করবো? অবশ্যই এই রুটের জন্য যে রাইটটা আছে রাইটটাকে ভিজিট করবো, তাহলে আমরা কোনটাকে নিব? কে কে নিব, কারণ কি রুট লেফট রাইট এভাবে করে ভিজিট করছি আমরা পি অর্ডারের ক্ষেত্রে, রুট লেফট রাইট। সো রুট লেফট রাইট এই তিনটা আমরা ভিজিট করে ফেললাম, ই জে কে, তাই না? তাহলে দেখেন এই বি নোডের ক্ষেত্রে এই সম্পূর্ণ পাঁচটা হচ্ছে আমাদের লেফট, আর এই সম্পূর্ণ পাঁচটা হচ্ছে আমাদের রাইট। তো এইটা যদি লেফট রাইট, যদি রাইট হয়, আর এটা যদি রুট হয়, তাহলে কি আমরা কী করলাম? রুট লেফট রাইট সম্পূর্ণটা আমরা ভিজিট করে ফেলছি না? তারপরে দেখেন এই এ নোডটার ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি আমাদের লেফট, এই
এর ক্ষেত্রে এ নোডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে আমাদের লেফট আর বাকি যে অংশটা আছে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের রাইট তো আমাদের লেফট পাশ ভিজিট করা শেষ রুটও ভিজিট করা শেষ লেফট পাশও ভিজিট করা শেষ এখন আমরা কোথায় চলে যাব রাইটে চলে যাব রাইটে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে আমাদের কি একটা রুট তো আমাদের কি অবশ্যই রুটকে নিতে হবে তো আমরা সি কে নিব রুটের পর আমাদের কোথায় যেতে হয় লেফটে যেতে হয় লেফটে আমরা দেখতে পাচ্ছি এফ এফ আমাদের কি এফও আমাদের একটা রুট তো আমাদের অবশ্যই রুটকে নিতে হবে তো আমরা এফকেও নিব এফ এর পর কোথায় যেতে হবে আমরা আবার লেফটে যাব লেফটে আমরা দেখতে পাচ্ছি এল এল কিন্তু আমাদের রুট না এটা হচ্ছে লেফট সো আমরা এল কে অবশ্যই নিব তারপর আমরা কোথায় যাব এম এম হচ্ছে আমাদের রাইট নোড এফ এর জন্য তো আমরা এম কেও নিব তাহলে আমরা কি করলাম রুট লেফট রাইট আমাদের ভিজিট করা শেষ আবার দেখেন এই যে পাসটা আছে এই পাসটা হচ্ছে আমাদের এই সি নোডের জন্য লেফট পাস তাই না সি নোডের লেফট পাস হচ্ছে এইটা আবার সি নোডের জন্য রাইট পাস কোনটা এই অংশটুকু তাহলে সি নোডের লেফট পাশ আমাদের ভিজিট করা শেষ এখন আমাদের সি নোডের রাইট পাশে ভিজিট করতে হবে রাইট পাশে যখন আমরা গেলাম দেখলাম আমাদের আছে হচ্ছে জি তো জিটা কি জিটা অবশ্যই আমাদের রুট তো আমাদের রুটটাকে অবশ্যই নিতে হবে তো আমরা রুটকে নিয়ে নিলাম রুটের পর আমরা কোথায় ভিজিট করবো লেফটে ভিজিট করবো লেফটে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে আমাদের এন তো আমরা এনকে ভিজিট করবো তো এনকে ভিজিট করার পর আমরা কোথায় যাবো রুট লেফট রাইটে চলে যাবো রাইটে আমাদের কি আছে রাইটে আমাদের ও আছে তো আমরা ওকেও ভিজিট করবো তাহলে আমরা কী করে ফেললাম লেফটেও ভিজিট করে ফেললাম সিকে তো আমরা ভিজিট করেছি সি আমাদের রুট ছিল সো রুট লেফট এবং রাইটকে আমরা সম্পূর্ণভাবে ভিজিট করে ফেলেছি তার মানে কি দেখেন এই এ নোডের ক্ষেত্রে আমরা লেফটটাকেও সম্পূর্ণভাবে ভিজিট করলাম এবং রাইট যেটা ছিল এই অংশটুকুকেও আমরা সম্পূর্ণভাবে ভিজিট করলাম তাহলে রুট লেফট রাইট সম্পূর্ণভাবে আমরা ভিজিট করে ফেলেছি না এ নোড সহ তো এটাই হচ্ছে আমাদের প্রি অর্ডার ডেপথ ফার্স্ট সার্চ মানে ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে প্রি অর্ডারের মেথডটা হচ্ছে এইটা এখন এখান থেকে আমাদের যে কোনো একটা নোড কে গোল নোড বলতে পারে ধরেন এখানে যদি আমাদের বলতো যে গোল নোড হচ্ছে এন তাহলে আমরা কিন্তু এন নোডটা এখানে পেয়ে গেছি তাই না এই যেখানে আমরা কিন্তু এন নোড পেয়ে গেছি তো আমরা চাইলে এন নোড পর্যন্ত করতে পারতাম বা আমরা সম্পূর্ণটা করে জাস্ট খালি এখানে একটা মার্ক করে দেব যেটা হচ্ছে আমাদের গোল নোড তো এটা ছিল হচ্ছে আমাদের প্রি অর্ডার মেথড এখন আমরা দেখবো হচ্ছে ইন অর্ডার মেথড মানে রুটটাকে যদি আমরা মাঝখানে রাখি সেক্ষেত্রে আমাদের কী হবে এই ফিগারটা থেকে তখন আমরা দেখবো কী হয় তো প্রথমে আমাদের কী করতে হবে ইন অর্ডার অনুযায়ী আমাদের ফার্স্টে লেফটকে ভিজিট করতে হবে তারপর রুটকে ভিজিট করবো তারপর হচ্ছে রাইটকে ভিজিট করবো তো আমরা ফার্স্ট এ থেকে শুরু করি এটা কি আমাদের রুট এ তো আমাদের এখন নেওয়া যাবে না কারণ রুটটাকে আমাদের অবশ্যই মাঝখানে রাখতে হবে ইন অর্ডারের নিয়ম অনুযায়ী তো আমরা লেফটে চলে আসলাম লেফটে আমরা দেখতে পাচ্ছি বি বিটা হচ্ছে আমাদের রুট সো আমরা বি কেউ নিতে পারবো না কারণ বি এরও চাইল্ড আছে তাই না এ কারণে আমরা বি কেউ নিতে পারবো না তাহলে আমাদের কোথায় চলে আসতে আবার লেফটে চলে আসতে হবে লেফটে গেলাম লেফটের ডিকে দেখতে পাচ্ছি ডিও আমাদের রুট ডি এরও চাইল্ড আছে দুইটা এইচ এবং আই সো আমরা ডি কেউ নিতে পারবো না তাহলে আমরা আবারও লেফটে চলে আসলাম লেফটে আমরা দেখতে পাচ্ছি এইচ এইচের কি আর কোনো চাইল্ড নোড আছে চাইল্ড নোড কিন্তু নাই তার মানে এইচ হচ্ছে আমাদের লেফট তাহলে আমাদের কাকে নিতে হবে অবশ্যই আমাদের এইচকে নিতে হবে তো আমরা এইচকে নিয়ে ফেললাম এখন এইচকে নেওয়ার পর আমাদের কাকে নিতে হবে রুটকে নিতে হবে তাই না কারণ লেফট রুট রাইট তো এইচের রুট হচ্ছে কে ডি তো আমরা এখন ডিকে নিয়ে নিব তাহলে লেফট নিয়ে নিলাম রুট নিয়ে নিলাম তাহলে আমরা কী করবো এখন রাইটকে নিব রাইট হচ্ছে আমাদের আই বুঝতে পেরেছেন তাহলে আমরা লেফট রুট এবং রাইটকে নিয়ে নিলাম এখন দেখেন এই তিনটা ভ্যালু যেটা আছে এই এইচ ডি এবং আই এই তিনটা ভ্যালু কিন্তু আমাদের বি এর ক্ষেত্রে লেফট বি নোডটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লেফট আবার বি নোডের ক্ষেত্রে এই তিনটা অংশ হচ্ছে আমাদের রাইট তাই না তার মানে আমরা এখন এই বি নোডের লেফট সাইডটাকে ভিজিট করে ফেলেছি লেফট সাইডটাকে যদি ভিজিট করে ফেলি তাহলে বি নোডটাকে নিতে কি আমাদের কোনো সমস্যা আছে কোনো সমস্যা কিন্তু নেই কারণ আমরা জানি হচ্ছে ইন অর্ডারের ক্ষেত্রে রুটটা থাকবে হচ্ছে আমাদের লেফট এবং রাইটের মাঝখানে তাহলে আমরা লেফটকে ভিজিট করলাম এখন আমরা কী করবো রুটকে নিব তাহলে বি হচ্ছে আমাদের রুট তাহলে আমরা বিকে নিয়ে ফেললাম এখন আমরা কোথায় যাবো যেহেতু আমরা লেফটকে ভিজিট করে ফেলেছি রুটকে আমরা নিয়ে নিয়েছি আমরা এখন চলে যাবো হচ্ছে রাইটে তাই না সো রাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই আমাদের প্রথমে আসে ই কিন্তু আমাদের রুট আমাদের কিন্তু রুটকে নেওয়া যাবে না কারণ কি আমরা লেফট ফার্স্টে ভিজিট করবো তারপর হচ্ছে রুট নেবো তারপর হচ্ছে আমরা রাইটে যাবো তো ইকে আমাদের এখন নেওয়া যাবে না কারণ ইয়েরও আমাদের দুইটা চাইল্ড আছে সেক্ষেত্রে আমরা কোথায় চলে যাবো আবার লেফটে চলে যাবো লেফটে হচ্ছে জে জে এর কি কোনো চাইল্ড আছে জে এর কোনো চাইল্ড নেই তার মানে জেরকে আমাদের নেওয়া যাবে তো আমরা জেকে ভিজিট করে ফেললাম এখন জেকে যেহেতু ভিজিট করে ফেলেছি তার মানে হচ্ছে আমরা লেফটকে ভিজিট করে ফেলেছি আমরা লেফটকে যদি ভিজিট করে ফেলি তাহলে কী করতে পারবো অবশ্যই আমরা রুটকে নিতে পারবো তো জে এর রুট হচ্ছে ই তো আমরা ইকে নিয়ে নিলাম তাহলে লেফট গেল রুট গেলো এখন আমরা কোথায় যাবো রাইটে চলে যাবো রাইটে আমাদের কে আছে কে সো আমরা কে কেউ ভিজিট করে ফেললাম এখন দেখেন এই তিনটা ছিল কিন্তু বি এর জন্য লেফট আবার এই তিনটা হচ্ছে বি এর জন্য রাইট তাহলে আমরা লেফটকে ভিজিট করছি বিকেও আমরা ভিজিট করেছি এবং আমরা এই রাইটটাকেও ভিজিট করে ফেলেছি তার মানে কি লেফট রুট রাইট এই সম্পূর্ণ পাসটা আমাদের ভিজিট করা শেষ না এই সম্পূর্ণ পাসটা আবার কী ছিল এই সম্পূর্ণ পাসটা এর জন্য ছিল হচ্ছে লেফট তাই না এখন এর লেফটকে আমরা সম্পূর্ণভাবে ভিজিট করে ফেলেছি তাহলে এ রুটকে আমাদের নিতে হবে তাই না কারণ কি আমাদের বলেছি কি আমাদের নিয়মটা হচ্ছে ইন অর্ডারের রুটটা আমাদের মাঝখানে থাকবে তাহলে লেফট পাস সম্পূর্ণ আমাদের ভিজিট করা শেষ একে আমাদের এখন মাঝখানে রাখতে হবে তো আমরা এখন কাকে নিব এ নোডটাকে আমরা ভিজিট করবো তাই না
এখন লেফট পাশ ভিজিট করলাম এ নোডটাকে ভিজিট করলাম তাহলে লেফট রুট হয়ে গেল এখন আমরা রাইটে চলে যাব রাইটে আমরা কাকে পাচ্ছি প্রথমে সি কে পাচ্ছি সি কে কি আমাদের ভিজিট করা যাবে সি কে আমাদের ভিজিট করা যাবে না কারণ সিটা হচ্ছে আমাদের কি রুট নোডকে আমাদের মাঝখানে রাখতে হবে তো আমরা কোথায় চলে যাব লেফটে চলে যাব লেফটে আমরা এফ এফ কে পাচ্ছি তো এফ কেও দেখতে পাচ্ছি এফ হচ্ছে আমাদের রুট নোড তাহলে এফ কে আমাদের ভিজিট করা যাবে না তাহলে আমরা কোথায় চলে যাব আবার লেফটে চলে যাব সো লেফটে চলে আসলাম দেখতে পারলাম হচ্ছে এল আছে তো এল কে আমরা কি করব ভিজিট করব তাই না কারণ এল এর আমাদের আর কোনো চাইল্ড নোড নাই সো আমরা এল কে ভিজিট করলাম যেহেতু আমরা লেফটকে ভিজিট করলাম তাহলে আমাদের এখন রুটকে নিতে হবে কারণ এল এর রুট হচ্ছে আমাদের এফ সো আমরা এফকে নিয়ে নিলাম তারপর রুটকে নেওয়া হয়ে গেলে আমরা কাকে নিব রাইটকে নিব সো লেফট রুট রাইট তার মানে হচ্ছে এখন এম কে আমাদের ভিজিট করতে হবে এখন দেখেন এই তিনটা ভ্যালু হচ্ছে আমাদের সি এর জন্য লেফট তো যেহেতু আমরা সি এর জন্য লেফটকে ভিজিট করে ফেললাম তাহলে আমাদের সি এখন রুটকে নিতে হবে সো এখন রুটকে নিলাম হচ্ছে সি রুট নেওয়ার পর আমাদের এখন রাইটে চলে যেতে হবে রাইটে আমরা দেখতে পাচ্ছি জি নোডটা হচ্ছে আমাদের এই দুইটা নোডের জন্য আবার রুট তাহলে আমাকে রুট এখন নেওয়া যাবে রুটকে আমরা এখন নিতে পারবো না আমাদের কী করতে হবে তাহলে লেফটে চলে যেতে হবে এখন এন এর কোনো চাইল্ড নোড নাই তার মানে এনটাই হচ্ছে আমাদের সর্বশেষ নোড এবং এটাকে আমরা নিতে পারবো লেফট হিসাবে সো আমরা এনকে নিয়ে নিলাম এখন যেহেতু আমরা লেফটকে নিয়ে ফেলেছি তাহলে আমাদের রুটকে নিতে হবে সো এন এর রুট কোনটা জি তো আমরা এখন জিকে নিব এখন যেহেতু লেফট নিলাম রুট নিলাম তাহলে আমাদের রাইটকেও নিতে হবে রাইট হচ্ছে কোনটা ও সো আমরা রাইটকে ও নিয়ে নিলাম এখন দেখেন সি এর জন্য আমরা কী করে ফেলেছি লেফট করে ফেলেছি সি কে তো আমরা নিয়েছি এবং রাইটও করে ফেলেছি তাই না তার মানে কি এই টোটাল গ্রাফটার জন্য এর জন্য এই এটা ছিল লেফট পাশ এটা ছিল রাইট পাশ এবং এটা ছিল রুট তার মানে আমরা লেফট করলাম এ কেও আমরা নিয়েছি এবং আমরা রাইট সম্পূর্ণ করে ফেললাম তার মানে এটাই হচ্ছে আমাদের সলিউশন আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তো এটাই ছিল আমাদের এই ডিএফএস এর ক্ষেত্রে ইন অর্ডারের রুলস তো দেখেন এখানে যদি আমাদেরকে বলে যে এম হচ্ছে আমাদের গোল্ড নোড তাহলে আপনারা এখান থেকে কী করতে পারেন এমটাকে মার্কিং করে দিবেন অথবা এই এম পর্যন্ত ক্যালকুলেশন করলেই হয়ে যাবে যদি আমাদের গোল্ড নোড বলে দেওয়া থাকে তো এটাই হচ্ছে আমাদের এই ফিগারের জন্য ইন অর্ডার অনুযায়ী ডিএফএস এর রুলস এখন আমরা কী দেখবো আরেকটা অর্ডার বাকি আছে আমাদের সেটা হচ্ছে পোস্ট অর্ডার সো পোস্ট অর্ডার অনুযায়ী এই গ্রাফটা থেকে আসলে কী হবে সেটা আমরা দেখবো পোস্ট অর্ডার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে লেফট রাইট রুট তার মানে আমরা ফার্স্টে লেফটকে ভিজিট করবো তারপর হচ্ছে আমরা রাইটে যাবো তারপর হচ্ছে আমরা রুটকে ভিজিট করবো তো এই নিয়মে যদি আমরা করি তাহলে আমাদের কী হবে তো আমরা এ থেকে শুরু করি এটাকে আমাদের রুট তাই না আমরা এটাকে ভিজিট করতে পারবো না কারণ আমাদের লেফট থেকে শুরু করতে হবে তো আমরা লেফটে চলে আসলাম বিটাও আমাদের রুট কারণ এটারও চাইল্ড নোড আছে তারপর লেফটে চলে আসলাম ডিতে চলে আসলাম ডিটাও আমাদের রুট কারণ এটারও চাইল্ড নোড আছে এইচ এবং আই সো এটাও আমরা ভিজিট করতে পারবো না এখন আমরা কোথায় চলে আসলাম এইচে চলে আসলাম এইচকে দেখতে পাচ্ছি এইচ এর কোনো চাইল্ড নোড নাই তার মানে এটাকে আমরা ভিজিট করতে পারবো তো আমরা কী করলাম লেফট নিয়ে নিলাম এইচকে এখন আমাদের এই পোস্ট অর্ডার নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইটে যেতে হবে তো এইচ এর পরবর্তীটা হচ্ছে কি রুট হচ্ছে ডি তো আমরা তো রুটকে নিতে পারবো না তাই না আমাদের লেফটকে ভিজিট করতে হবে তারপর রাইটকে ভিজিট করতে হবে তারপর রুটকে নিতে হবে তো এইচকে ভিজিট করলাম এটা রাইট হবে কোনটা আই তো আমরা এখন আইকে নিয়ে নিব তো লেফট রাইট আমাদের ভিজিট করা শেষ এখন আমরা কোথায় যেতে পারবো রুটে যেতে পারবো তো রুট হচ্ছে আমাদের কত ডি সো লেফট রাইট আমরা রুটকে ভিজিট করে ফেললাম এখন দেখেন এই বি এর ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি আমাদের লেফট তাহলে আমরা কি বি নোডটাকে এখন নিতে পারবো রুটকে আমাদের সবসময় কী করতে হবে লাস্টে রাখতে হবে বি তো আমাদের একটা রুট তাই না এখন আমরা বি এর লেফট পাশটা কমপ্লিট করেছি তাহলে বি এর আমাদের রাইট পাশও কমপ্লিট করতে হবে তারপর আমরা বিকে নিতে পারবো তাই না সো বি এর লেফট পাশ কমপ্লিট এখন বি এর রাইট পাশে যখন আমরা গেলাম দেখতে পারলাম ইটা হচ্ছে আমাদের একটা রুট নোড তো আমরা এখন তো রুট নোডকে নিতে পারবো না কারণ আমাদের লেফট এবং রাইট করতে হবে তারপর আমরা রুট নোডকে নিতে পারবো সো ই এর লেফটে আমরা চলে আসলাম ই এর লেফটে আমাদের আছে হচ্ছে জে আমরা জেকে নিয়ে নিলাম তাহলে ই এর রাইটেও আমাদের যেতে হবে রাইটে আমাদের কে আছে রাইটে হচ্ছে আমাদের কে সো আমরা কে কে নিয়ে নিলাম তাহলে লেফট গেলো রাইট গেলো এখন আমরা রুটকে নিতে পারবো রুটটা হচ্ছে আমাদের ই সো আমরা ই কেও নিয়ে নিলাম এখন দেখেন এই বি এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লেফট পাশ আর এই তিনটা হচ্ছে আমাদের রাইট পাশ তাহলে আমরা লেফট পাশে কাজ করেছি রাইট পাশের কাজও করেছি তাহলে আমরা এখন কি রুটকে নিতে পারবো না এখন আমরা কী করলাম বি রুটকেও নিয়ে নিলাম তাহলে এখন এর ক্ষেত্রে দেখেন এর ক্ষেত্রে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের লেফট পাশ এবং এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমাদের রাইট পাশ সো আমরা লেফট পাশের কাজটা করে ফেলেছি তাহলে আমরা এখন রাইট পাশে চলে যেতে হবে কারণ রাইট পাশের কাজটা আমাদের করতে হবে তো রাইট পাশে যখন আমরা গেলাম দেখতে পাচ্ছি প্রথম নোডটা হচ্ছে আমাদের রুট নোড সো আমাদের প্রথমে তো রুট নোড নিতে পারবো না আমরা কারণটা কি এটারও আমাদের চাইল্ড আছে সো আমরা লেফটে চলে আসলাম লেফটে আমরা দেখতে পাচ্ছি এফটাও আমাদের রুট নোড কারণ কি এটারও চাইল্ড আছে তো সেক্ষেত্রে আমরা কী করবো এটাও নিতে পারবো না আমরা লেফটে চলে আসলাম এল এল এ কি কোনো চাইল্ড আছে কোনো চাইল্ড নোড নেই তো আমরা এলকে নিতে পারবো তো আমরা এখন এলকে নিয়ে ক্যালকুলেশন করলাম তারপর আমরা কোথায় ভিজিট করবো এল এর পর যাবো হচ্ছে আমরা রাইটে তার মানে এম এর দিকে যাবো এমটা কি আমাদের রুট এম তো আমাদের রুট না এমটা হচ্ছে আমাদের একটা নোড যেটা কোনো চাইল্ড নোড নাই তার মানে হচ্ছে এমকে আমরা ভিজিট করতে পারবো তো আমরা এমকে নিয়ে নিলাম তাহলে আমরা এখন লেফট ভিজিট করলাম রাইট ভিজিট করলাম এখন আমরা কি এই দুইটার রুটকে নিতে পারবো রুট কোনটা রুট হচ্ছে এফ তো আমরা লেফট ভিজিট করলাম রাইট ভিজিট করলাম রুটও ভিজিট করে ফেললাম এই পোর্শনটার ক্ষেত্রে এখন দেখেন সি এর ক্ষেত্রে এইটা হচ্ছে এই তিনটা পোর্শন হচ্ছে আমাদের বা তিনটা নোড হচ্ছে আমাদের লেফট
এবং বাকি যে তিনটা আছে এই তিনটা হচ্ছে আমাদের রাইট তো আমরা লেফটকে ভিজিট করে ফেলেছি এখন আমরা কোথায় যাব রাইটে চলে যাব রাইটে আমরা দেখতে পাচ্ছি এখানে জি জিরে জি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা চাইল্ড আমাদের অলরেডি আছে তার মানে জিটাকে আমরা ভিজিট করতে পারবো না কারণ জিটা হচ্ছে আমাদের রুট তো আমাদের লেফটে চলে যেতে হবে এন এন এর কোনো চাইল্ড নোড নাই তার মানে এন কে আমরা ভিজিট করতে পারবো তো এন এর পর আমরা চলে গেলাম রাইটে রাইটেরও কোনো মানে দেখতে পাচ্ছি এখন ও এরও কোনো চাইল্ড নোড নাই তার মানে এটাকে আমরা রাইট হিসাবে ধরতে পারবো এটাও এটাকে আমরা ভিজিট করবো তাহলে লেফটকে ভিজিট করলাম রাইটকে ভিজিট করলাম তো লেফট রাইট ভিজিট করা শেষ এখন আমরা কোথায় ভিজিট করবো রুট রুটকে নিব তার মানে এই দুটো রুট হচ্ছে কোনটা জি এখন আমরা জিকে ভিজিট করলাম তো দেখেন এই সি এর ক্ষেত্রে আমরা লেফট পাসটা ভিজিট করে ফেলেছি রাইট পাসটাও ভিজিট করে ফেলেছি তাহলে লেফট রাইট সম্পূর্ণ ভিজিট হয়ে গেলে এখন আমরা কোথায় নিতে পারবো কাকে নিতে পারবো রুটকে নিতে পারবো সেটা হচ্ছে সি তো আমরা সিকে নিয়ে নিলাম এখন দেখেন এর ক্ষেত্রে যদি আমরা এর ক্ষেত্রে চিন্তা ভাবনা করি যে এই সম্পূর্ণটা ছিল আমাদের লেফট পাস এবং এই সম্পূর্ণটা ছিল হচ্ছে আমাদের রাইট পাস তাহলে আমাদের সম্পূর্ণ লেফট পাস ভিজিট করা শেষ সম্পূর্ণ রাইট পাসও ভিজিট করা শেষ এখন আমরা রুট নোড এটাকেও ভিজিট করতে পারবো তাই না তার মানে এখন আমাদের দিতে হবে কোথায় এ দিতে হবে এখানে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো সেমভাবে এখানে যদি আমাদের বলে দেয় এমটা হচ্ছে আমাদের গোল নোড সেক্ষেত্রে আপনি এখানে একটা দাগ কেটে দিতে পারেন যে এমটা হচ্ছে আমাদের গোল নোড অথবা এম পর্যন্ত করলেই হয়ে যাবে তো এইটাই হচ্ছে আমাদের তিনটা মেথড এই গ্রাফটা থেকে সেটা হচ্ছে পি অর্ডার ইন অর্ডার এবং পোস্ট অর্ডার তো পি অর্ডার করলে আমাদের এই হিসাবটা আসবে ইন অর্ডার করলে আমাদের এই হিসাবটা আসবে এবং পোস্ট অর্ডার করলে আমাদের এই হিসাবটা আসবে তো নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখবো ডিএফএস এর ক্ষেত্রে যখন আমাদের তিনটা নোড থাকবে তখন আসলে কী ঘটনা ঘটবে সেই এক্সাম্পলটা আমরা আরেকটা ভিডিওতে দেখবো তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ